আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে দিন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন। রাজ্যপালকে ঘিরে দলীয় রাজনীতি করছে বিজেপি, বহিরাগত নেতাদের এই রাজ্য নিয়ে এসে অস্থিরতা সৃষ্টি করছে, ক্ষমতা দখলের লড়াই নেমেছে বিজেপি। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার কিভাবে সাধারণ মানুষের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলছে, দুয়ারে প্রকল্পের উদ্বোধন করছেন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। আজ দুয়ারে প্রকল্পের নিয়ে নূর মেনশনে এক সাংবাদিক বৈঠক করেন, এইভাবেই কেন্দ্র থাকা বিজেপি সরকারের এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা মুখপাত্র শুভময় বসু। উল্লেখ্য, এদিন দুয়ারে প্রকল্প নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্র সুমলা আগরওয়াল এবং শুভময় বসু। এই প্রকল্পের মাধ্যমে একজন জনগণের দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প বলে জানান দুই মুখপাত্র। তার পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করা হয়, রাজ্যপালকে নিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপি বলে অভিযোগ করেন শুভময় বাবু। এখানে পশ্চিমবাংলায় বিভিন্ন রকম অস্থিরতা সৃষ্টি করছে, রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে এবং বহিরাগত বিভিন্ন নেতৃত্ব এসে পশ্চিমবাংলায় অস্থিরতা সৃষ্টি করে রাজ্যে ক্ষমতা দখল করার উদ্দেশ্য করছে, অথবা বিভিন্ন এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বিব্রত করবার চেষ্টা করছে। তখন মমতা ব্যানার্জি সরকার দলমত নির্বিশেষে দুয়ারে সরকারের প্রোগ্রামের মাধ্যমে মানুষকে, সমস্ত মানুষকে সুযোগ সুবিধা দিতে চলেছে। আপনাদের এই সংবাদ মাধ্যমের কাছে আমাদের একটা অনুরোধ, এই দুই মাস যেন মানুষ এইসব শিবিরগুলোতে গিয়ে যেন তারা তাদের এই 10টি যে সুযোগ সুবিধা 7টি ডিপার্টমেন্টকে নিয়ে এক ছাতার তলায় করা হচ্ছে, এই সুযোগ সুবিধা যেন গ্রহণ করেন। আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে দিন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন।